ASDOAPS.com ভেঙে যাচ্ছে মাহিয়া মাহির নতুন সংসার। এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর লড়াই বেশ জমে উঠেছে। ASDOAPS.com মাহিয়া মাহির বিয়ে কেলেঙ্কারি নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মাঝে হানিমুনের নামে দেশ ছেড়ে পালিয়েছেন এই নায়িকা। কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে এখন দৃশ্যপটে নিজেই নেই। এদিকে মন ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী পারভেজ মাহমুদ অপুর। মাহিয়া মাহি অনেকটা লুকিয়ে ব্যবসায়ী কাজটা সেরে ফেললেও শেষ পর্যন্ত তা আর গোপন থাকেনি। তাই তড়িঘড়ি করে পরের দিন মাহি তার স্বামীকে নিয়ে গণমাধ্যমে মুখোমুখি হন। স্বামী পারভেজকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। ওই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আনন্দে তখনই যখন মাহিকে স্ত্রী হিসেবে দাবি করেন তারই বন্ধু শাহরিয়ার শাওন। শুধু তাই নয়, মাহির সঙ্গে শাহরিয়ার শাওনের বেশ কিছু অন্তরঙ্গ ছবি শাওন ফেসবুকে ছেড়ে দেয়। এসব ছবি ছড়িয়ে দেওয়ার পরই পারভেজ অনেকটা আড়ালে চলে গেছেন। তার মন মেজাজ, মাহির সঙ্গে শাহরিয়ার শাওনের বিয়ের দাবির বিষয়টি পারভেজ মেনে নিতে পারছেন না। অন্যদিকে সিলেট থেকে পারভেজের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাহিয়া মাহির আগের বিয়ে অন্তরঙ্গ ছবি এবং মামলা নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে শ্বশুর বাড়ির লোকজন। অপুর পরিবারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে কাবিনের টাকা ফেরত দিয়ে তালাক দিতে পারেন অপু।